নমস্কার, কেমন আছেন সবাই? আজকে রেসিপি তো দেখেই বুঝতে পাচ্ছেন যে একটা কেকের রেসিপি নিয়ে এসেছি, বাট এটার স্পেশালিটিটা কি সেটা হচ্ছে একই ব্যাটার দিয়ে আমি দুরকম কেক বানিয়েছি, প্লাস এটা কিন্তু এগলেস একটা কেক। এটা অবশ্য আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন। তো নিয়ে নিচ্ছি, এই যে আগের দিন ছোট একটা গ্লাস আমি কিনেছিলাম, সেই গ্লাসটাই ভীষণ পছন্দের আমার। তো সেই ছোট গ্লাসের এক গ্লাস চিনি নিয়ে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম, মানে সুগার পাউডার তৈরি করে নিলাম। আর নিয়ে নিচ্ছি এই ছোট গ্লাসেরই এক গ্লাস টক দই, ঠিক আছে? নিয়ে আমি এই সুগার পাউডার আর টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বা ফেটিয়ে নিচ্ছি, যাতে একটাও কিন্তু দানা না থাকে। খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো সেই কাপেরই এক কাপ আমি নিয়ে নিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে কিন্তু মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, মেশাতে হবে কিন্তু একটু টাইম নিয়ে। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটা, কারণ তেল দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একটু তেলটা একটু ওপর দিকে ভেসে উঠবে। আর ফ্লেভারের জন্য নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা অন্য কোনো এসেন্স যদি ইউজ করতে চান সেটাও কিন্তু করতে পারেন। আর এক কাপ ময়দা নিচ্ছি। ময়দা কিন্তু অল্প অল্প করে ভালো করে মেশাতে হবে। তো ময়দাটা মিশিয়ে নিতে নিতে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছেই আগে পৌঁছায়। তো দেখুন, ময়দাটা আমার মোটামুটি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা কথা বলি যে কেকের ক্ষেত্রে কিন্তু মাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, তাই জন্য মাপগুলো খুব ভালো করে খেয়াল করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কীভাবে একই ব্যাটার দিয়ে আমি দুরকম কেক তৈরি করে ফেললাম। এবার আমি নিয়ে নিলাম 2 টিস্পুন মতো বেকিং পাউডার, সেটাও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এর আগের কেকগুলো আমি একদম নর্মালি তৈরি করেছিলাম, সেগুলোর ভিডিও আপনারা পেয়ে যাবেন চ্যানেলে, অবশ্যই একবার কিন্তু ঘুরে আসবেন। এবার নিয়ে নিচ্ছি আমি, যেহেতু ডিম ছাড়া কেক সবাই খেতে পারবে সেই জন্য আমি একটু মোরব্বা কেটে নিচ্ছি। মোরব্বাগুলো ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি কেকের বেস্ট আইটেম, সেটা হচ্ছে টুটি ফুটি। আমি কিন্তু টুটি ফুটি এমনি এমনিও খাই, বেশ ভালো লাগে জানেন তো, একবার খেয়ে দেখবেন। তো আমি এই টুটি ফ্রুটি আর হচ্ছে মোরব্বাটাকে একটু ময়দা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, ঠিক আছে? যাতে আমি ব্যাটারে যখন এইটা মেশাবো সেগুলো যাতে ডুবে না যায়, যেখানে যেখানে থাকবে সেখানে সেখানেই কিন্তু এগুলো আটকে থাকবে, তাই জন্যই ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া। আর ব্যাটারটাই আমি 2 টেবিল স্পুন মতো নিয়ে নিচ্ছি গুঁড়ো পাউডার। আর যেহেতু ব্যাটারটা একটু ভারী হয়ে গেছে সেই জন্য আমি এক গ্লাস মতো, এটা আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতো একটু দেখে বুঝে নেবেন, আমি দুধ মিশিয়ে নিলাম, যেহেতু এগলেস সেই জন্য দুধটা মিশিয়ে নিলাম। আর আমি কিন্তু আজকে কেকটা ফয়েলে তৈরি করব। তো আমি সাদা তেলের একটা প্যাকেট কেটেছিলাম, সেইটাই উল্টিয়ে রেখেছিলাম যাতে একটুও তেল ওয়েস্ট না হয়। তো সেই ফয়েলের মধ্যে যা তেল ছিল সেটা দিয়েই খুব ভালো করে কিন্তু ফয়েলটাকে গ্রিস করে নিয়েছি। তো আমার ফয়েল রেডি হয়ে গেছে। এবার ব্যাটারের মধ্যে আমি মোরব্বা আর টুটি ফ্রুটি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর কিছু টুটি ফ্রুটি আমি রেখে দিয়েছি ফর গার্নিশিং। এইবার কিন্তু সেই অন্তিম সময় চলে এসেছে যখন বলবো যে সেই ট্রিক্সটা। তো একটাতে কিন্তু নর্মাল যে ব্যাটারটা রয়েছে সেটা একটা ফয়েলে ঢেলে নিলাম, এই এক কর মতো কিন্তু ফাঁকা রাখবেন। আর বাকি ব্যাটারে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো কোকো পাউডার। এটা কিন্তু অপশনাল, আমি যেহেতু একই ব্যাটার দিয়ে দুরকম কেক তৈরি করব, বা চকলেট কেক একটা প্লেন কেক, সেই জন্য আমি কোকো পাউডার 1 টেবিল স্পুন মতো মিশিয়ে নিচ্ছি, এবং সেটাও কিন্তু আমি এই ফয়েলের মধ্যে ঢেলে দিলাম। কিছুটা ব্যাটার থেকে গেল, কি করব সেটা আমি বলে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবেন যে ফয়েলে ঢালার সময় যেন এক কর মতো জায়গা ফাঁকা থাকে। আর ওপর দিয়ে গার্নিশিং করে নিচ্ছি টুটি ফ্রুটি দিয়ে। দেখুন কি সুন্দর লাগছে, এখন হয়তো বুঝতে পারবেন না, যখন কেকটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু খুব ভালো করে বোঝা যাবে এই সাজানোর ব্যাপারটা। তো আমি মাইক্রোওভেন প্রিহিট করে নিয়েছিলাম 2 মিনিটের জন্য। আমার মাইক্রোওভেনটা স্যামসাংয়ের মাইক্রোওভেন,
তো সেখানে কিন্তু কেকের অপশন দেওয়াই রয়েছে। তো মোটামুটি 30 মিনিট মতো আমি মাইক্রোওভেনে এটা হিট করে নেব। কমেন্ট কিন্তু অবশ্যই চাই, ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন, রিভিউর আশায় রইলাম। তো মাইক্রোওভেনে আমি হিটে বসিয়ে দিয়েছি, প্রায় 30 মিনিটস মতো চলবে। দেখুন, আমি বলেছিলাম না যে দুটো কিছুটা ব্যাটার বেঁচে গেছে, তো সেটা আমি এই কাপে নিয়ে নিয়েছি। এই কাপে কিভাবে কেক বানাবো সেটাও কিন্তু আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি, সেটা অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। আমার কেক কিন্তু রেডি হয়ে গেছে এবং কেক দেখুন ওপর দিক দিয়ে ফেটে গেছে। আমি টুথপিক দিয়ে খুব ভালো করে দেখিয়ে দিলাম যে কেকটা পুরোপুরি রেডি, এবং যখনই দেখবেন কেকে ফাটল ধরেছে, এই যে ওপর দিকটা দেখুন ফেটে গেছে, তার মানে বুঝবেন কিন্তু কেকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। কেটে নিচ্ছি, দেখে নিন কেমন হয়েছে। এটা হচ্ছে প্লেন ব্যাটারের যে কেকটা, দেখুন একদম পুরোপুরি হোয়াইট হয়েছে। আর কাপে কিভাবে কেক তৈরি করব সেটাও কিন্তু একবার ভিডিওতে দেখে নেবেন। এর আগে আমি চকলেট কেক কাপে তৈরি করে দেখেছি, দেখুন কতটা সফট হয়েছে, একদম গরম গরমই কিন্তু আমি এটা বার করে কেটে আপনাকে দেখালাম, পুরো সফট। এবং যত সময় যাবে তত কিন্তু এটা আস্তে আস্তে শক্ত হবে এবং বোঝা যাবে। আমি একবার চকলেট কেকটাও দেখাই, যে মানে কোকো পাউডারের যে কেকটা করলাম সেটাও একবার দেখাই। দেখুন, এই দেখুন পুরো গরম কেকটা আমি কেটেছি, যেমন খেতে হয়েছে তেমন দেখতে হয়েছে। আপনারা করে অবশ্যই রিভিউ কমেন্ট কিন্তু আমাকে দেবেন। থ্যাংক ইউ।